ଭଲକି ରଙ୍ଗଟ କର। ଏଖାନେ ଠିକ୍ କରି ଉତ୍ତର ଲେଖ। ଜଲ୍ଦି କର, ସ୍କୁଲ ଟାଇମ୍ ହେଇଯାବେ। ଲକଡାଉନରେ ନାମ କରି ପର ବନ୍ଧ ରଖିଲେ ହବେ? ଯେ ଛେଲେ ମେୟେରା ବାହାରିତେ ଭଲ କରି ପଢ଼ାଶୁଣା କରିବେ, ଗାର୍ଜେନରା ଗାଇଡ୍ କରିବେ, ঠিক মতো প্রাইভেট পড়বে, তার পড়াশোনা এমনিতেই ভালো হবে, স্কুল খুলুক আর না খুলুক। শুধু স্কুল খুলি ভালো পড়া হবে তার কোনো গ্যারান্টি নেই। যে ছেলে মেয়ে বাড়িতে ভালো করে পড়াশোনা করবে তার পড়াশোনা এমনিতেই ভালো হবে। প্রাইভেট স্কুলের নাম করে পড়া বন্ধ রাখলে হবে? যে স্কুল বন্ধ বলে পড়তে যাব না, প্রাইভেট পড়বো না, বাড়িতে পড়বো না। অনেক গার্জেন যেমন বলছে যে স্কুল নেই তার পড়াশোনা কী করে হবে, স্কুল থাকলেই কি ভালো পড়াশোনা হবে? বাড়িতে গাইড করুন, ছেলেমেয়েরা বাড়িতে ভালো পড়াশোনা করলে তাদের পড়াটা চালু থাকবে, নাহলে ওই লকডাউনের দোহাই দিয়ে স্কুল খুলছে না এই দোহাই দিয়ে পড়াশোনা বন্ধ রাখলে এমনিতেই পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বই নিয়ে শুধু বাড়িতে ফেলে রাখা হবে। এমনও ছেলে আছে যখন 11-12 ক্লাসের পরে ঠিক মতো নাম লিখতে পারে না, তার একটাই কারণ হচ্ছে তারা বাড়িতে পড়াশোনা চর্চা করে না, গার্জেনরা গুরুত্ব দেয় না, গার্জেনরা শুধু বলছে স্কুললেই পড়াশোনা বন্ধ, সব কিছু স্কুলে হবে না। বাড়িতে ভালো করে পড়াশোনা করান, গাইড করুন, টিউশনি মাস্টারদের সাথে যোগাযোগ করে ভালো করে পড়াশোনা করান, তাহলেই ছেলে মেয়ের পড়াশোনা এমনি উন্নত হবে।